না 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 না, অস্তিত্বের সাথে অস্পর্শিতা করতে যাবেন না, আপনি মেন্টাল ফ্রেমের সাথে অস্পর্শিতা রাখুন। এবং মেন্টাল ফ্রেম হবে, মাথায় রাখুন মেন্টাল যে ফ্রেম আমাদের, এটাও কিন্তু অস্তিত্বেরই একটা অংশ। ফিকশনাল যে মাইন্ড আমাদের, আমাদের মধ্যে দ্বন্দ্ব চলতে থাকে, এটাও কিন্তু আপনি যদি গভীরে গিয়ে দেখেন, এটা কোনো ডেস্টিনিতে পৌঁছাচ্ছে। দ্বন্দ্ব কেন উঠছে তাতে আপনি নির্ণয় করতে পারেন, ওই হিসাবে সুন্দর। কিন্তু আপনি নির্ণয় করেন না, শুধু দ্বন্দ্বই 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 চলছেন, তখন জীবন একটা মানে হ্যাজার্ড, একটা বিরক্তিকর ব্যাপার এসে যায় না? আপনি বলছেন এখানে যাবো ওখানে যাবো না, এটা দ্বন্দ্ব। এটা কেন এসেছে? প্রকৃতি চাইছে আপনাকে কোথাও পৌঁছাতে, অ্যাকর্ডিং টু ইউর কন্ডিশনিং। আমরা একটু আগে কী বললাম, যেখানেই পৌঁছান তা আপনার এগিয়ে যাওয়ারই একটা অংশ হবে, পা ভাঙাও কিন্তু সচেতন করার একটা অংশ হবে। ঠিক আছে, ঠিক দ্বন্দ্বটা এই জন্য উঠেছে ভিতরে। আমরা বলি, আমরা শুনলে আপনার মনে হবে যে ফাংশনে থাকো, ফিকশনটাকে ফেলে দাও। ফিকশনও প্রয়োজন জীবনে, কিন্তু যদি তার থিঙ্কিং প্রসিজিওর মধ্যে লং টার্ম চলে, আপনি স্ট্যাগনেন্ট হয়ে গেছেন। আপনি একটু অধিক ভাবতে শুরু করেন, আপনি কোথাও পৌঁছান না। ভাবনা উঠেছে কোথাও পৌঁছানোর জন্য। আমরা বলি না ইচ্ছাশক্তি উমাকুমারী, আপনার মধ্যে যখন ডিজায়ার উঠছে, কোনো যে কোনো ডিজায়ার, খারাপ ভালো মন্দ কিছু না, তা কোথাও আপনাকে পৌঁছাতে যাইছে, এই হিসাবে ও সুন্দর, আবার দেখুন নৈসর্গিক। কিন্তু যখনই আপনি কোথাও পৌঁছাবেন না, আর শুধু মাথায় মাথায় আপনি ত্রিভুবন ভ্রমণ করছেন, আপনি দাঁড়িয়ে আছেন একই জায়গাতে আর বলছেন জীবনের প্রবাহ শুধু মাথায় আপনার প্রবাহিত হচ্ছে, আপনি নড়ছেন চড়ছেন না, তখন গোলমাল হয়ে গেল। আর তখন আপনার মাথা ব্যথা করতে করতে বুঝিয়ে দেবে ইউ আর নট কমফোর্টেবল, আপনি ওকে নন। এরম যদি জীবন হয় তাহলে আপনি ওই স্পর্শকে ইগনোর করছেন। আমরা কিন্তু বুদ্ধিকে ফেলে দেবেন না, আমি একটু যেরকম বললাম যে সবজি কাটার গলা কাটার মধ্যে ভেদ করবেন, কারণ ওটাও প্রকৃতি দিয়েছে আপনাকে। ঠিক আছে, তো এরকম তো করা যাবে না। হ্যাঁ, আপনি গেলেন হয়তো চা করতে, বা আপনি হয়তো রান্না করতে, বলছে যদি প্রভুর ইচ্ছা হয় তাহলে গ্যাসটা অন হয়ে যাবে, প্রভুর ইচ্ছা হলে হাঁড়িটা আপনি আপনি চলে আসবে। এইসব ঘটেছে না মা সন্তেশ্বর সিনেমাতে? এভাবে হাত করছে, লাড্ডু চলে এলো, থালার মধ্যে ভরে গেল, ছোটোবেলায় দেখেছিলাম। হ্যাঁ, তো এইগুলো কী করে হয়? আর এগুলোই লিটারালি যোগ হয়েছে আজকালকার দিনে। আপনি যোগ মানেই প্রাপ্তি প্রাকাম্য, হ্যাঁ এই সব ঈষিত্ব বৈষিত্য পাবেন। ভাবুন তো, কেউ যদি অস্তিত্বের সাথে যোগে থাকে, সে কাউকে বশ করতে চাইবে? কারণ সে তো দেখছে যে প্রকৃতি মুক্তিতেই স্বচ্ছন্দ, এবং সে মুক্ত হয়ে এটা বুঝেছে, সে কী করে ঈষিত্ব বৈষিত্য আনবে? এই জন্য এক অর্থ থেকে বলছি যোগের বিঘ্ন। তো এটা নয়, দ্বন্দ্ব কিন্তু যোগের বিঘ্ন নয়, দ্বন্দ্ব যোগের অংশ যদি আমরা একে বুঝতে পারি। উঠুক দ্বন্দ্ব, ছেলেটা ধরুন বলছে যে ব্যাঙ্গালোরে গিয়ে থাকবো, ঠিক আছে, আপনার মাথা যাবে যাবে না, আপনাকে বুদ্ধি দিয়েছে তো, দেখুন আপনার যা বুদ্ধি আছে আপনি সেইভাবেই ততটাই বুঝতে পারবেন, এর বেশি বুঝতে পারবেন না। কারো সাজেশান নিন, কথা বলুন, আলোচনা করুন, একটা সিদ্ধান্তে পৌঁছান। যেই সিদ্ধান্তে পৌঁছালেন তারপর আর দ্বন্দ্ব করবেন না, যেতে দেবো যেতে দেবো না। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে এটি আসবে, দেখুন শেষ পর্যন্ত আপনি আটকাতে পারবেন না। যেমন উনি বললেন অশোকের ক্ষেত্রে, অশোকের যে ছেলে মেয়ে, তাদের যদি না সাধু হওয়ার হতো, অশোক যোগ করতে পারতো না, সাধু হয়ে গিয়ে ওরা আশ্রমে সংসার বানিয়ে ফেলতো, যেটা হয় বেশিরভাগ ক্ষেত্রে। ঠিক তেমনই যদি ধরুন আপনার ছেলের কোথাও যাওয়ার আছে, বা আপনার হাজব্যান্ডের হোক, আপনার ওয়াইফের হোক, যে কারোরই হোক, আপনি বলছেন না যাবে না, পুরো বুদ্ধি লাগান যাওয়া উচিত কি উচিত না, তার সাথে এই বুদ্ধিও তো লাগান যে ও কিছু বুদ্ধি লাগাচ্ছে। আপনার বুদ্ধি শুধু গুরুত্বপূর্ণ নাকি, প্রকৃতি ওর একটা স্ট্রাকচার দিয়েছে, ওই হিসাবেও তো কিছু গুরুত্বপূর্ণ। এখানে আপনি কী করতে পারেন, ইউ মে হ্যাভ আ সাজেশন, দেখ এটা করলে ভালো, ভেবে দেখুন, এর থেকে বেশি আপনি কিছু করতে পারেন না। দ্বন্দ্বের অতীত যান, সাজেস্ট করুন, ইনডিফারেন্ট থাকুন, তাকেও খেলতে দিন, আপনি ইউনিক তো সেও ইউনিক, ব্যাস এত অবধি করা যাবে। তো দ্বন্দ্বকে কিন্তু আমরা খারাপ বলবো না, হ্যাঁ দ্বন্দ্ব ওঠে কিছু ক্ল্যারিটি আনার জন্য। এবার যার মধ্যে দ্বন্দ্বই ওঠে, দুর্যোধনের কোনো দ্বন্দ্ব নেই, দুর্যোধন বলে আইনো আমি সব জানি, জানা আমি ধর্ম, আমি ধর্ম কী জানি, জানা আমি অধর্ম, অধর্ম কী জানি, আমার করতে ইচ্ছা নেই, কোনো দ্বন্দ্ব নেই, তখন জীবন অমন হয়ে থাকবে। দ্বন্দ্বও ওঠে এগিয়ে দেওয়ার জন্য, কোনো অসুবিধা নেই, দ্বন্দ্বের সাথেও কমফোর্টেবল থাকুন। দ্বন্দ্বকে দিশা দিন, ক্ল্যারিটি দিয়ে একটা জায়গায় পৌঁছিয়ে যান, আবার কিছু আসবে। ঠিক এগুলো দ্বন্দ্ব না, জানেন তো এগুলি জীবনের, এগুলি জীবনের বিবিধতা, এগুলি জীবনের চ্যালেঞ্জ। আপনাকে বলছে ম্যানিফেস্ট করো, ম্যানিফেস্ট করো, নিজেকে খুলে ধরো। তো এই খুলে ধরা হিসাবে যদি না থাকতো কী হতো, কোনো চ্যালেঞ্জ নেই, কোনো প্রশ্ন নেই। হ্যাঁ আমি ওকে বলছিলাম, একটু আপনাদের বললাম, রোজ একই চাঁদ একই জায়গায় দাঁড়িয়ে থাকে,
আপনি ওই জানলাটাও খুলবেন না কিছুদিন পরে। সৌন্দর্য আছে জীবনের এই ঘোরার মধ্যে, ঠিক আছে? তো এটাকেও আমরা আপন করব। দ্বন্দ্ব উঠেছেই ডিজলভ হওয়ার জন্য, প্রকৃতিতে সব দুই দুই, দ্বন্দ্ব উঠেছেই দ্বন্দ্বাতীত হওয়ার জন্য। দ্বন্দ্বাতীত মানে কি? দ্বন্দ্ব উঠবে, আপনি জানেন দ্বন্দ্ব উঠবে, দ্বন্দ্ব উঠলো এবং ধীরে ধীরে কি হলো, তা একটা কনক্লুশনে পৌঁছালো। কোশ্চেন কেন হয়? অ্যান্সার আসার জন্যই তো হয়েছে। সেই জন্য আমি বলি প্রশ্নের মধ্যে উত্তরের বীজ, প্রশ্ন উঠেছেই সমাধান নিয়ে আসার জন্য। হ্যাঁ, জিজ্ঞাসা ওঠেই জিজ্ঞাসাকারীর বিলয়ের জন্য। প্রথমে আমরা খুব কমফর্টেবল থাকি নিজের জীবনে, প্রথমে কি থাকে, জগতের প্রতি অনুরাগ থাকে। তারপর সাধনা কাকে বলে? সাধনা হলো ওই অনুরাগ থেকে সরে বিরাগ, আবার অতি ফিরে আসা, এবারে যেটা হয় তাকে বলে প্রেম। বোঝা যাচ্ছে? ছাদের থেকে নিচে যখন আছে তখন কি আছে, ইচ্ছুর কি আছে, সিঁড়িও ইচ্ছুর কি, ছাদে উঠে ইচ্ছুর কি, কিন্তু এটা যাত্রা জীবন। আপনাকে ছাদে উঠতে হবে, আপনি হাওয়া পাবেন না, শীতল হবে না, ঠিক আছে? তো প্রথমে তাকে দেখবেন জড় বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, তার কোনো দ্বন্দ্ব নেই, আপনি তাকেও বোঝাতে পারবেন না। ভেবে দেখুন, যে সাধনা করতে চাইছে, যে বলছে এটা করতে হবে ওটা করতে হবে, আপনি তাকেও বোঝাতে পারবেন না। আবার যে তার উপরে উঠে গিয়েছে, যে সব কিছু সাথে যোগ দেখতে পাচ্ছে, আপনি তাকেও বোঝাতে পারবেন না। হিসাব মতো একটি স্বশাসিত ব্যবস্থা চলছে। যখন আপনি জীবন নিচু স্তরে আছেন তখন কী হবে, দ্বন্দ্ব নেই আপনার কাছে কোনো রকমের, তখন আপনার সাথে কী হবে, যে তাস খেলে, যে মজায় আছে, মস্তিতে আছে, সব লোকে যোগাযোগ হবে। কিন্তু এই ক্ষেত্রে কী হয়ে যায়, এই ব্যক্তির সামনে যখন জীবন ধাক্কা দেয় তখন আবার সে দ্বন্দ্বাতীত হতে পারে না, তখন সে বলে না যে পা কেটে গেছে, কেটে গেছে, টেনশান লেনে নিলে নেকা, তখন সে টেনশান নিয়ে নেয়। যদি টেনশান ঘটে আপনাদের, যেটা আমি বলি, তাহলে জানবেন এখনও আপনার ডেস্টিনিতে আপনি রিচ করেননি। এবার আপনি যদি বলেন যে মজা, আমার পেট খারাপ, আপনি আমি কমফর্টেবল, আমার কোনো সাজেশান নেই, বি কমফর্টেবল। কিন্তু যখনই আপনার ডায়রিয়া হয়ে যাবে তখন আপনি বলবেন না ভালো লাগছে না, ভালো লাগছে না, বলে ওটাই তো ওই পেট খারাপটা, তো এই ডায়রিয়া যাত্রা ছিল, তুমি যেখানে সেখানে জল খেয়ে নিতে, তোমাকে তখন হাইজিন মেনটেন করতে হতো। কিন্তু এবার আমি এই কথাটা তো কি গরুকে বলবো না, কারণ গরুর মধ্যে কোনো দ্বন্দ্ব ওঠেনি, তাই না? এবার নেক্সট সাধনা অবস্থা কি, যে অবস্থাতে আমরা সবাই বেশিরভাগ লোক থাকতে চাই, বা ধার্মিক লোকেরা এটি থাকতে চায়, এখানে কি সবসময় কিছু করতে হবে, আমার দ্বন্দ্বকে ডিজলভ করতে হবে, এটাও কিন্তু যদি এটাকে আমরা যাত্রা হিসাবে দেখি, আমরা কিন্তু এর মধ্যে দিয়ে যাব, কিন্তু এটা আমাদের মধ্যে যন্ত্রণা তৈরি করে দেবে না বিরাট একটা। আপনি বলবেন কি, আমি বুঝছি, আমি বুঝতে থাকছি, বুঝতে থাকছি, এই বুঝতে থাকা সুন্দর, ঠিক আছে? তারপরে একটা জায়গাতে কী হয়ে যায়, আপনি কেন্দ্রীয় বিষয় কিছু, পয়েন্ট টু বি নোটেড, আপনি সেন্ট্রাল কিছু বুঝে গেলেন, ঠিক আছে? পুরো বুঝে গেছি সেটা আবার দ্বিতীয় অহংকার, আবার দ্বিতীয় ট্র্যাপ। আপনি সেন্ট্রালি কিছু বুঝে গেছেন জীবন বিষয়েতে, এইবারে আপনি কি করছেন, যেমন আপনি ফিজিক্সের কোনো সিদ্ধান্ত বুঝে গেছেন, এবারে একটা বিজ্ঞানীর সাথে বসে আপনি আলোচনা করছেন, তখন ব্যাপারটা এই স্তরে চলে। ধরুন অষ্টাবক্র আর বুদ্ধ দেখা হলো, ওদের মধ্যে তো কোনো রকমের প্রশ্ন উত্তর সেশন চলবে না, ওদের কাছে কি চলবে, আলোচনা চলবে, এক কথায় বলতে পারেন প্রেমপূর্ণ উপভোগ চলবে, ঠিক আছে? দুজনই একই ইউনিট। ঠিক তেমনই একটা সময় আপনাদের মধ্যেও আসা উচিত, যখন ধীরে 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 এই প্রশ্নে, আমি বলি না প্রশ্নের স্তর উন্নত হবে, মানে তা আলোচনায় পর্যবসিত হয়ে যাবে, তা লীলা বিলাসে রূপান্তরিত হবে। নাহলে আপনি, আমি আমি যদি বলে দিই আপনাদেরকে যে আপনারা এগাচ্ছেন না কিনা, আপনার প্রশ্নই বলে দেবে, আপনার প্রশ্ন ম্যাচিওর হতে থাকবে, আপনার জিজ্ঞাসা গভীরতা পেতে থাকবে, চলে যাবে না। ম্যাচুরিটি মানে কোনো বিন্দুতে স্থির হয়ে যাওয়া না, আপনি কিছু বুঝেছেন, এবার আপনি শুধুমাত্র এক্সপ্লোর করছেন, কেক তৈরি হয়ে গেছে, আপনি গার্নিশ করছেন, ওকে ডেকোরেট করছেন কোনোভাবে, বুঝে যাচ্ছে? তো ওর একটা পার্ট আছে জীবনের, তো ওটাও আসা উচিত ধীরে ধীরে। এবং আমার মনে হয় যারা জ্ঞানপীঠের সাথে যুক্ত থাকবে প্রত্যেকেরই এটা আসবে, আসা উচিত, আসতেই হবে, নাহলে থাকতে পারবে না। কিন্তু দেখুন, মাথায় রাখুন, এ সব এই যা কিছু চলছে কোথায় চলছে, এগুলো এখানে চলছে, আমাদের বুদ্ধির স্তরে কথা চলছে, আমরা ইন্টেলেকচুয়ালি বুঝছি বিষয়গুলোকে, বুঝুন, ইন্টেলেকচুয়ালি তো বুঝতে হবে, এছাড়া কিছু করা হবে না। যখন জীবনে তার প্রবেশ করে যাবে, ওই ইন্টেলেক্ট আপনার জীবনের অংশ হয়ে গেছে, আপনি ইন্টেলিজেন্সে প্রতিষ্ঠিত হয়ে গেছেন। ঠিক যেমন আপনারা কিচেনে ঢোকেন এবং কোথায় কী আছে এর জন্য প্রত্যেক মুহূর্তে আপনাদের ভাবতে হয় না, ডান হাত বাঁ হাত চলে যায়, ওটা কি বুদ্ধির পরিপক্ক অবস্থা, ওই পরিপক্কতা আসবে, বুঝতে পারছেন?
আবার বলতে পারেন সবারই মনোবাসনা পূর্ণ করছে। আর কথা একটা বলেছিলেন, বলা আছে যে একটা টাইমে এমন হবে দেখবেন যে মনোবাসনা আর আপনার থাকবে না, বাসনার বিলয় হয়তো বাসনা পূরণ, কিন্তু সেই তীব্র মনোবাসনা যখন এক বছর দু বছরেও একই জায়গায় থাকে কিভাবে বিলয় হবে তা শর্ট আউট করে ফেলুন। যে কোনো বাসনা যদি কারোর মধ্যে আপনাদের ওঠে, যদি তার তীব্রতা যে এই যে দ্বন্দ্বের কথা বলছে, এটা দ্বন্দ্বে বাঁচা, শর্ট আউট করুন। আমি বলেছিলাম না, ডেস্টিনিতে নাই তুমি পৌঁছাবে না, তুমি থাকবে না। বাসনা এমন করুন না বাসনা পূর্ণ হবে। আমরা বলছি না আমাদের খুব ইন্টেন্স বাসনা, আমি বলব আপনার উপস্থিতি বলছি আপনার বাসনা ইন্টেন্স, বেঁচে কী করে আছেন? যদি বাসনা এমন, ধরুন আপনি বিরাট একটা এই পাথরটা ভাঙবেন বাসনা করেছেন, ঠিক আছে, এটা বিরাট কষ্টকর জিনিস তো, না হয় এখান থেকে আপনি যত দূরে যাবেন পারবেন হাতুড়ি জোগাড় করে আনবেন, যে কোনো ব্যবস্থা করবেন, এই করতে করতে যত দূর যাবার আপনি যাবেন, যা করার আপনি করবেন, ঠিক আছে, করে না করে কোনোভাবে কনক্লুশনে পৌঁছান। এবার আপনি বলছেন আমি ছ বছর ধরে ভাবছি পাথরটা ভাঙবো, একটা চা দিয়ে মাথাটা ধরে গেছে, কী করে ভাঙবো, এটা কী ভাঙবে? তো এ কী করে, এটাই বলে দিচ্ছে যে বাসনাতেও আমরা অনেস্ট নই। বাসনাতেও তো অনেস্ট হয়ে যান যে সত্যি যদি চাই আর আমি যদি তা না পাই আর যদি এমনই হয় আমার জীবন চলছে না, তো প্রশ্ন করুন আয়নার সামনে দাঁড়িয়ে আমি বেঁচে আছি কী করে আজকে? তার মানে আমার অনেক কপল কল্পিত বাসনার লিস্টের এটা একটা অংশ, এটা আমার একটা বাসনা নয়। আমি নিজেকে খণ্ড খণ্ড করে চারিদিকে লোন দিয়ে রেখেছি, এবার কখনো বন্ধন ব্যাংক টানে, কখনো SBI ধাক্কা দেয়, কখনো অমুক ফিনান্স থেকে চাপ আসে। ভাই বাসনারও তো কেন্দ্রীকরণ ঘটান, যে এত কেন্দ্রীয় বাসনা যে জগৎ ভুল হয়ে গেছে। আমাদের সাধনা তো তাকেই বলেছে জগৎ ভুল হয়ে গিয়েছে, কৃষ্ণের এমন বাসনা মহাপ্রভুর সমুদ্র ভুল হয়ে গিয়েছে, আমাদের বাসনা আমাদের ভোলায় না। আমি জন্য বলি তো আমাদের এখানে বলে যে সবাই এসে বলছে মহাজ ভগবান লাভের প্রচুর ইচ্ছা কিন্তু কালকে অফিস আছে, এটা কী বাসনা? আপনি বাসনাতেও অনেস্ট নন। আর যদি বলেন না মহাজ আপনার অতখানি বাসনা আছে পূর্ণ হবে না, হ্যাঁ ওর জন্য আপনার জন্য রিওয়ার্ড আছে দ্বন্দ্ব, মাথা যন্ত্রণা নিয়ে বেঁচে থাকুন। আপনার বাসনার ইন্টেন্সিটি যতখানি তার জন্য অস্তিত্ব আপনার জন্য মাথা ব্যথা বিধান করেছে, করুক মাথা ব্যথা, এটাও সুন্দর জিনিস, মেডিকেল সবগুলো চলবে। আর যদি সত্যি আপনার সেরাম থাকতো ইন্টেন্সিটি, বা যদি প্রকৃতি আপনার মধ্যে দিয়ে কিছু ঘটাতে চাইতো, তাহলে আপনি চুপ করে বুঝতে পারতেন না, তো ঘটবে। যদি ওই জন্য স্বামীজি বলতেন, যদি দেখো যে চেষ্টার মধ্যে কোনো খামতি, চেষ্টা করে কোনো সফলতা আসছে না, যেন তোমার চেষ্টায় খামতি আছে না। আর আমি একটু আগে গিয়ে বললাম না চেষ্টা থাকবে না তুমি থাকবে, কমপ্লেনের জায়গা নেই। আপনারা এখানে বসে আছেন হাওয়া দিচ্ছে ঠান্ডা লাগছে, উনি দেখুন গায়ে চাদর দেন, ওনার যে শারীরিক ব্যবস্থাপনা ওতেও দরকার পড়ছে না, যদি সত্যি কাঁপতো ও ব্যবস্থা করতো। আর ভালো দেখুন না চাদর সামনে আছে কিন্তু দরকার পড়ছে না, ঠিক আছে তো, ঠিক আছে। আর যদি বলেন যে মহারাজ দরকারও পড়ছে আর নিচ্ছি না, তাহলে কী হবে এই অবস্থাতে? দ্বন্দ্ব ঠিক 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 করো না, আমার কথা শুনতে পারলে না, গরম উপভোগ করতে পারলে, তোর প্রকৃতি কী বললো? দেখুন তিনটে জিনিস, এক চাদর লাগছে না এটা একটা রিওয়ার্ড, চাদর টেনে দিলেন এটা রিওয়ার্ড, আর তৃতীয় রিওয়ার্ড আছে ঠান্ডার মধ্যে না আমার কথা শুনলেন না নিজে গরম হতে পারলেন, এটাও একটা রিওয়ার্ড, এটা নিয়ে থাকুন। আমার কোনোটাতেই আপত্তি নেই, আমি বলছি কোনোটাতেই আপত্তি নেই, কনফ্লিক্ট করবে না, কনফ্লিক্টেও কনফ্লিক্ট করবে না, কনফ্লিক্ট আছে বলুন, আমি কনফ্লিক্ট পয়দা করে রেখে দিতেই কনফ্লিক্ট আছে, থাকুন। আপনি যখনই অ্যালাউ করবেন না রিজলভ হয়ে যাবে কনফ্লিক্টকে, ইন্টেন্সিটি ঘটবে, হ্যাঁ ইন্টেন্সিটি ঘটে যাবে, আপনি আনতে পারবেন না তো। এবার আপনাকে যদি আমি বলি বা কাউকে যদি আমি বলি যে এইখানে দাঁড়িয়ে মাছ গঙ্গা গিয়ে সাঁতার দাও, আপনার মধ্যে ইন্টেন্সিটি আসতে হবে, আপনার মধ্যে দিয়ে ইন্টেন্সিটি ঘটে যাবে যদি সেটা রূপান্তরিত হওয়ার হয় কিছু, নাহলে ঘটবে না। এবং আপনার থেকে ভালো কেউ জানে না। আর তার থেকেও বড় কথা বলি, দেখুন আমাদের যে ব্যক্তি হিসাবে চাহিদা, হ্যাঁ
তা কল্পনার মতো তো, জগৎ মিথ্যা বলে দেওয়া হয়েছে। আমাদের মাথায় কত কিছু কল্পনা হয়। এবার দেখুন না, আপনার জীবনে কত কিছু যা আপনি এক সময় চেয়েছিলেন ঘটুক, আজকে বলবেন না ঘটেই মঙ্গল হয়েছে, ঘটলে তো সর্বনাশ হয়ে যেত, তাই না? অনেক সময় এমন ঘটেছে, বারবার প্রত্যেকের জীবনে ঘটেছে, আবার অনেক কিছু খুব কষ্ট করে ঘটিয়েছেন, এবার বলেন ছেড়ে দে মা খেতে পাচ্ছি, তাই না? তো অস্তিত্ব জানে যে আপ, যেটা উনি প্রথমে বললেন যে প্রকৃতি বা মা দুর্গা বা যে কেউ আপনার বাসনার ধার ধারে না, কারণ আপনি পুরো সিস্টেমের একটা অংশ। আপনি খাবার মধ্যে 2000 লোক খেতে বসেছে, মাঝখানে বলছে আমার একটু আচার চাই, আপনি মাঝরোতে বসে আছেন, আপনার জন্য আচারের বিধান হবে? আপনি সিস্টেমের মধ্যে পড়েছেন না, পার্সন ব্যক্তি হিসাবে আপনি যা ইচ্ছে কল্পনা করবেন, কিন্তু অস্তিত্ব জানে যে কোথায় কি ফেলতে হবে, সে সেরকমভাবে ফেলবে। তো পার্সন হিসাবে দ্বন্দ্বও কিছু চলতে থাকবে, কিন্তু সব বাসনা তো পূর্ণ হবে না, বেশিরভাগই পূর্ণ হয়নি আমাদের, যারা পূর্ণ করতে গেছে তাদেরই বেশি পূর্ণ হয়নি, আর যারা পূর্ণ করতে চায়নি তারাই দেখা গেছে যে খুব শান্তিতে জীবন কাটিয়ে চলে গিয়েছে। আমি বলছি না যে বাসনা কেউ পূর্ণ করবে না, বেশিরভাগ না, পুরো বাসনাই পূর্ণ হয়। দেখুন তত্ত্ব তো তাই, চাদরটাও বাজারে যা কিনতে গেছিলেন ঠিক সেই রঙের পাননি, আর কখনো কখনো পেয়ে গিয়েছেন, তখন হয়তো না চাইতেও পেয়ে গিয়েছেন, যেটা আরে বা যেটা চাইলাম সেটা সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম, এটাও ঘটে গিয়েছে। কোনোটাই আপনার ইচ্ছা হচ্ছে অ্যাকর্ডিংলি হয়নি কিন্তু। তো এইগুলোর মধ্যে এটা একটা যেন কর্ম বা এই বাসনা থেকে তো কর্ম, এটা একটা বিরাট বড় জাল, এর মধ্যে বুদ্ধিমান ব্যক্তি নিজেকে জড়াবে না। রামগীতা বলছে না যে কর্মের মধ্যে দিয়ে, কর্মের মধ্যে দিয়ে তুমি যখন ইন্টারপ্রিয়েট করতে যাবে গোলমাল হয়ে যাবে। কর্ম করে আপনি নিজেকে পরিবর্তন করতে চান, কিন্তু আপনি আপনার মধ্যে কিছু ভুল আছে, আপনি পরিবর্তন করতে চাইছেন, কর্ম করে পরিবর্তন করতে চাইছেন, কিন্তু যদি আপনি কর্ম করে পরিবর্তন চাই, আপনি ভুল ব্যক্তি থেকেই তো কর্ম বেরিয়েছে, ওটা কী করে ঠিকে পৌঁছাবে, পৌঁছাতে পারবে না আপনাকে। তখনই প্রশ্ন এসে যায় বোধ, আন্ডারস্ট্যান্ডিং। যদি কোনো কর্ম থাকে, যেটা আমি বলে থাকি বারবার, জীবনের প্রতি বোধ আনা, ম্যাচুরিটি গ্রো করা, কারণ আপনার কর্ম আপনার গাছের ফল বেরিয়ে আসবে, কর্ম করে আপনি ফল জন্ম দিতে পারবেন না, ওটা শুধুমাত্র তার কন্টিনিউয়েশন হয়ে যাবে, একই কর্মের কন্টিনিউয়েশন বারবার, এই জন্য বারবার দুঃখ পাই, বুঝে আছে? তো প্রকৃতি আমাদের কল্পনার খেয়াল রাখে না, এটা একটা ভালো জিনিস। আপনার স্বপ্ন কি আপনার কল্পনা? এবার ভাবুন, স্বপ্নটা যেই বলেছেন প্রকৃতি বলতে তথাস্তু, যা স্বপ্ন দেখেছে সার্থক হোক, কী হবে? দেখেছেন হয়তো আপনার মাথায় সিং বেরিয়েছে। ইনটিউটিভ যে জিনিসটা, ওটা আমাদের অস্তিত্ব কতটা আপনি আনতে পারবেন না, এসে যায় অনেক সময়, এটাও একটা সুন্দর জিনিস না আমাদের মধ্যে আছে, ভাবুন না। অনেক সময় হয়ে যায়, অনেক সময় হওয়ার মধ্যে সৌন্দর্য আছে, অনেক সময় না হওয়ার মধ্যে সৌন্দর্য আছে। আপনাদের যদি সব স্বপ্ন পূরণ হয় সেই কল্পতরু গাছের মতো হয়ে যাবে। হ্যাঁ, কী কী যে ওঠে আপনার মনে, কারণ আপনি জানেন না আপনার নেক্সট থট কী হবে, এবার যা ভাববেন তাই পূর্ণ হবে, বিপদ। এইটা আমাদের যে মন না, এটা একটা বিরাট মনের অংশ, বিরাটভাবে চলছে। হ্যাঁ, এই জন্য দেখবেন একজনকে একজনের পছন্দ হয়, আরেকজনকে পছন্দ হয় না, আবার যাকে পছন্দ হয়নি তার হয়তো আরেকজনকে আরেকজনের তাকে পছন্দ হয়ে গিয়েছে, কী করে হয়? এই যে আমাদের মেন্টাল যে প্যাটার্নে বিবিধতা না, এগুলো কোয়াইট সিমিলার ইয়েট বিবিধ, ঠিক আছে? তো সবার সাথে সবার যোগাযোগ হয়ে যাচ্ছে, এগুলো প্রত্যেকটা নিজের জায়গায় সুন্দরভাবে সেজে সেজে বসে আছে। ওই তেমনই আমাদের কল্পনাগুলো তাই, কোনো কল্পনা পূর্ণ হওয়ার মধ্যেই আপনার ম্যাচুরিটি, কোনোটা না হওয়ার মধ্যেই। মীরা কৃষ্ণের সেবা করতেন, ভাবুন, রাজপ্রাসাদে রাখতেন কৃষ্ণকে, ঠিক আছে? তো মীরার দিক থেকে যদি আমি চিন্তা করি, ঠিক আছে, মীরার মনে হবে যে মেরে স্বপ্ন কা রাজকুমার, তার জন্য বসে মালা গাঁদব, ঠিক মীরা ভাবলেন তো এরকম। আপনার কথাতে যাই, ডিজায়ার বাড়তে শুরু করলো, বাড়ছে 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 কৃষ্ণকে পাওয়ার জন্য, কি ঘটলো? মীরা রূপান্তরিত হয়ে গেল। যেখানে আপনার বাসনা অনেক গভীরে চলে গিয়েছে এবং তা ম্যানিফেস্ট হতে হবে প্রকৃতির ইচ্ছায়, সেই বিন্দুতেই দেখবেন যে কোনো না কোনোভাবে কৃষ্ণ কিন্তু মীরার কাছে ধরা দেয়নি, মীরাকে রাস্তায় বেরোতে হয়েছে, মীরাকে এই অস্তিত্বের সাথে যোগ স্থাপন করতে হয়েছে, মীরার মনকে কিন্তু একে নিহিত করতে হয়েছে, এক তারা হোক দোতারা হোক যাই হোক, সন্তানের সঙ্গে ব্যাট ব্যাট। হ্যাঁ, কৃষ্ণ তো মীরার কাছে আসতে পারতো, আমাদের ভাবনাটা এরকম হয় যে কৈষ্ণ আমার কাছে চলে আসবে, কে জানে ভাই, তোমাকে বৈরাগী হয়ে রাস্তায় বেরোতে হবে, ভিক্ষাপাত্র নিতে হবে, কিছু বলা যায় না। বুদ্ধের স্ত্রী কি চেয়েছিল, যে ছেলেকে পাঠালো যাও গিয়ে বাবার কাছ থেকে তার সব থেকে বড় সম্পদটা চেয়ে আনো, শুদ্ধোধন বসে তো ওখানে প্রমাদ গুনছে যে কী হয় কী হয়, বুদ্ধ এসেছে, এবার কথার মধ্যে স্ত্রী কী ভেবেছিল কে জানে। তো বাবাকে গিয়ে বলছে যে, বললো ইনি তোমার পিতা, তো ইনি
সবথেকে যে কস্টলি জিনিস আমার আপনার যে সম্পত্তি আমায় দিন। বুদ্ধ হাসতে হাসতে বললেন, হ্যাঁ নিশ্চিত সেটাই দেব। বুদ্ধ সন্তানকে নিয়ে চলে গেলেন। এবং অদ্ভুত কথা, বুদ্ধশ্রী কিন্তু মানে অত্যাধিক আপ্লুত হলেন, খুশি হলেন যে দিয়েছে। দেখুন খেলা ঘুরে যায় না, প্রশ্নটা জাগতিকর থেকে এরকম আসে। তো বাবা তো হয়েছে খুব, কি দিতে পারে ছেলেকে দিক, এই তো ভাবনা চিন্তা না, বাবা হয়েছিল কেন যদি কিছু না দিতে পারবে। কিন্তু এমন দিলেন, এমন দিলেন যে সব চাহিদাই শেষ হয়ে গেল, ওই যে ডিজায়ারলেস হয়ে গেল। তারপরে স্ত্রীকেও দেখা যায় যে এক সময় সেই পথে হাঁটা দিলেন। শুদ্ধধনের তো বেচারার মাথায় হাত, এ কি হলো? তো যারা শুদ্ধধনের জায়গায় থাকবে, যারা নিজের জায়গায় টাক থাকতে চাইবে, তারা কিন্তু কখনো পূর্ণত্বের স্বাদ পাবে না, না ডিজায়ার ফুলফিল হয়ে না ডিজায়ারলেস হয়ে। তারা এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, দ্বন্দ্ব যাকে বলি না আমরা, তাহলে এক জায়গায় দাঁড়িয়ে থাকা, করবো করবো না, করবো করবো না। আরে করবো করবো না চক্করে তুমি দেখছো না, তুমি এক জায়গা থেকে নড়নি, তুমি দাঁড়িয়ে গেছো, তোমার মন ছুটছে ছুটছে ছুটছে। শুদ্ধধনের অবস্থা তাই। বুদ্ধ সেই সম্বুদ্ধ প্রাপ্ত হলো, তার সন্তানও প্রাপ্ত হলো, তার স্ত্রীও প্রাপ্ত হলো, কিন্তু হয়তো স্ত্রী সন্তান যেমনভাবে চেয়েছিল তেমনভাবে হয়নি। আমি যেটা আমার জীবন থেকে বলি, যা চেয়েছি তা হয়নি, যা চাইও নি তার থেকে বেশি হয়ে গেছে। এরম ভাবে কিন্তু পূর্ণতা জীবনে আসে, ডিজায়ার ফুলফিল হয়, মীরা বদলে যায়, কৃষ্ণ রাজপ্রাসাদ উদয় হয় না এসে। তো এরম ব্যাপার। তো এটা তো আপনি খুঁজতে 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 বিরাট হয়ে যান। দেখুন আরে কাকে খুঁজছিলাম, কী খুঁজছিলাম, এখানেই তো ছিল এই।